একদিকে রয়েছে পৃথিবীর সবথেকে দ্রুততম এবং স্টাইলিশ বাইক নিনজা এস2আর, এবং অন্যদিকে রয়েছে বাইকের জগতের অন্যতম সেরা পারফরম্যান্সের বাইক সুজুকি হায়াবুসা। তো আসলে এই দুইটি বাইকের মধ্যে কোনটি কোন দিক দিয়ে সেরা? রাস্তাতে যদি এই দুইটি বাইককে একসাথে রাখা হয় তাহলে আসলে কোন বাইকটি রেসে জিতবে? তো আজকের এই ভিডিওতে আমরা জানবো নিনজা এস2আর সেরা নাকি সুজুকি হায়াবুসা সেরা। তো এইসব কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, আর যারা চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। বন্ধুরা, সুজুকি হায়াবুসা তখন সবার সামনে আসে যখন ভারতে ধুম মুভিতে প্রথম এই হায়াবুসাকে দেখা যায়। পারফরমেন্সের দিক থেকে হায়াবুসাকে অন্যতম সেরা বাইক মানা হয়। পৃথিবীর সেরা হাই পারফরমেন্স বাইক মানা হতো হায়াবুসাকে, তবে সেটা মানা হতো 2015 সাল পর্যন্ত। কারণ 2015 সালেই কাওয়াসাকি তাদের নিনজা সিরিজের কাওয়াসাকি নিনজা এস2আর লঞ্চ করে। এই কাওয়াসাকি এস2আর এর লুক এবং ডিজাইন এতটাই মনোমুগ্ধকর যে এটি বর্তমান পৃথিবীর সব থেকে জনপ্রিয় বাইক। ২০২১ সালে সুজুকি হায়াবুসা থার্ড জেনারেশনের অসাধারণ বাইকটি লঞ্চ পেয়েছে, যেটি কিনা কাওয়াসাকি এস2আর কে পুরোপুরি টক্কর দেয়। তো চলুন এই বাইক দুইটির মধ্যে কম্পারিজন করা যাক। তো প্রথমে তাদের প্রাইসের দিকে আসা যাক। সুজুকি হায়াবুসার প্রাইসের কথা বললে ভারতের বাজারে সুজুকি হায়াবুসার মূল্য 16 লক্ষ টাকা, আর এই 16 লক্ষ টাকা দিয়ে আপনি একটি ছোটখাটো এসইউভি কিনতে পারবেন। যদিও সুজুকি হায়াবুসা একটি সুপার বাইক যার কারণে এই বাইকটির মূল্য এত, কিন্তু প্রাইসের দিক দিয়ে নিনজা এস2আর সবার থেকে উপরে। ভারতের বাজারে কাওয়াসাকি নিনজা এস2আর এর মূল্য প্রায় 72 লক্ষ টাকা, আর এই টাকা দিয়ে আপনি একটি 2BHK ফ্ল্যাট, একটি এসইউভি এবং একটি নর্মাল বাইক কিনতে পারবেন। মানে বুঝতে পারছেন কাওয়াসাকি এস2আর এর প্রাইস কতটা। বাংলাদেশে কাওয়াসাকি নিনজা এস2 নেই, তবে ভারতে বেশ কয়েকটি ইউটিউবার এবং VIP পার্সনের কাছে কাওয়াসাকি নিনজা এস2 রয়েছে। তো যেহেতু এই দুইটি বাইকের প্রাইস দেখলাম, এবার এই দুইটি বাইকের মাইলেজ দেখে আসি। 16 লক্ষ টাকার হায়াবুসাতে আপনি মাইলেজ পাবেন 11 কিলোমিটার, মানে 1 লিটার পেট্রোলে হায়াবুসা 11 কিলোমিটার যাবে, যেখানে একটি সাধারণ বাইক 40 থেকে 50 কিলোমিটার মাইলেজ দিয়ে থাকে। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে বাইকের দাম বেশি সেই বাইকটি একটু কম মাইলেজ দিয়ে থাকে। আসলে বন্ধুরা এমনটি নয়, যেখানে হায়াবুসার প্রাইস হচ্ছে 16 লক্ষ টাকা সেখানে এস2আর এর প্রাইস হচ্ছে 72 লক্ষ টাকা। সেখানে এস2আর হায়াবুসার থেকে অনেক বেশি মাইলেজ দিয়ে থাকে। কাওয়াসাকি নিনজা এস2আর মাইলেজ দিয়ে থাকে 15 কিলোমিটার, মানে 1 লিটার পেট্রোলে 15 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এবার আসা যাক এই দুইটি বাইকের স্পেসিফিকেশনে। হায়াবুসাতে রয়েছে 1340cc বিশাল শক্তিশালী ইঞ্জিন, এছাড়া হায়াবুসা 187 BHP পাওয়ার দিয়ে থাকে এবং NMF টর্ক দিয়ে থাকে 150। হায়াবুসা বাইকটি বেশি জনপ্রিয় তার স্মুথ ইঞ্জিন পারফরম্যান্সের জন্য। হায়াবুসা যখন টপ স্পিড তোলে তখনও বাইকটি অনেক স্মুথ থাকে, বাইকটি একটি স্মুথ রাইড এক্সপিরিয়েন্স দিয়ে থাকে। তো এবার এস2আর এর স্পেসিফিকেশন দেখে আসে। এস2আর এর রয়েছে 958cc ইঞ্জিন এবং BHP রয়েছে 242, এছাড়া NMF টর্ক রয়েছে 165, আর এটাই কারণ নিনজা এস2আর এর স্পিড এত। নিনজা এস2আর এর সর্বোচ্চ গতি 400 কিলোমিটারের ওপরে চলে গিয়েছে। এই কারণে এস2আর বড় বড় সুপারকারকেও স্পিডের দিক দিয়ে হার মানিয়ে দেয়। কাওয়াসাকি এস2আর তৈরি করার সময় শুধুমাত্র একটি বিষয় মাথায় রাখা হয়েছিল, সেটি হচ্ছে পারফরম্যান্স। লুকসের দিক দিয়ে আপনাদের ডিফারেন্স অপিনিয়ন থাকতে পারে, কেউ কেউ বলতে পারেন হায়াবুসার ডিজাইন বেস্ট, আবার কেউ কেউ বলতে পারেন এস2আর এর ডিজাইন বেস্ট। তবে পারফরম্যান্সের দিক দিয়ে সবাইকে একমত হতে হবে যে এস2আরই হচ্ছে বেস্ট। বন্ধুরা, নিঃসন্দেহে বর্তমান পৃথিবীর সব থেকে দ্রুততম এবং হাই পারফরম্যান্সের বাইক হচ্ছে কাওয়াসাকি নিনজা এস2আর। বন্ধুরা, এস2আর হচ্ছে ট্র্যাক অনলি সুপার বাইক, এর মানে হচ্ছে কোটি টাকা দিয়ে আপনি বাইকটি কিনলেও আপনি এই বাইকটি রাস্তাতে চালাতে পারবেন না, এই বাইকটি আপনি শুধু রেস ট্র্যাকে চালাতে পারবেন। তবে এস2আর এর থেকে অন্য রোড লিগাল ভার্সন রয়েছে, সেই ভার্সনগুলো ক্রয় করলে আপনি রাস্তাতে চালাতে পারবেন। কাওয়াসাকি এস2আর এর রোড লিগাল যে ভার্সন রয়েছে সেগুলোকে বলা হয় কাওয়াসাকি এস2। তবে কাওয়াসাকি এস2আর এবং এস2র মধ্যে অনেক পার্থক্য রয়েছে, যেমন এস2আর এ হেডলাইট দেওয়া হয়নি কিন্তু এস2 তে হেডলাইট দেওয়া রয়েছে। এছাড়া এস2আর এ কোনো ইন্ডিকেটর লাইট কিংবা মিরর দেওয়া হয়নি, যেখানে এস2 তে মিরর এবং ইন্ডিকেটর রয়েছে। এস2আর এর কোনো রোড লিগাল ভার্সন নেই, কারণ এস2আর অনেক বেশি সাউন্ড প্রোডিউস করে, তাছাড়া এটির এতই গতি যেটি আপনি কোনোভাবে রাস্তাতে নামাতে পারবেন না। তবে এস2আর কে আপনি রোড লিগাল করে নিতে পারবেন যদি আপনি ফ্যাক্টরি থেকে হেডলাইট, মিরর এবং ইন্ডিকেটর নিজে থেকে লাগিয়ে নেন, তাছাড়া আপনাকে লাইসেন্স প্লেট এবং ইঞ্জিন পাওয়ার কমিয়ে নিতে হবে। কাওয়াসাকি নিনজা এস2আর এবং এস2র আরো একটি পার্থক্য হচ্ছে এস2আর এর রয়েছে অনেক ছোট সাইলেন্সার এবং এস2 তে রয়েছে অনেক বড়
সাইলেন্সার। বন্ধুরা, কাওয়াসাকি নিনজা S2R এর এতটাই গতি যে বাইকটি পৃথিবীর সবথেকে দ্রুততম সুপারকারকেও হার মানিয়ে দিয়েছে। এছাড়াও কাওয়াসাকি নিনজা S2R রেস করেছে F16 ফাইটার জেটের সাথে। এছাড়াও পৃথিবীর বড় বড় সুপারকারের সাথে S2R রেসে নেমেছিল, যেখানে সবাইকে পেছনে ফেলে উইনার হয়েছে S2R। তার মানে বুঝতে পারছেন কাওয়াসাকি নিনজা S2R কতটা দ্রুততম বাইক, মানে এর কোনো তুলনাই হবে না। তো আশা করি আপনারা উত্তর পেয়ে গেছেন যে হায়াবুসা সেরা নাকি কাওয়াসাকি নিনজা S2R সেরা। তো আপনি কোন বাইকটিকে ভোট দেবেন সেটা কমেন্ট বক্সে জানান, আর আপনার ফেভারিট বাইক কোনটি সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।